আসসালামু আলাইকুম। आज স্বাস্থ্যকর প্রসেসে আপনাদের খুবই উপকারী রসুনের ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তা যেমন পুষ্টিগুণে ঠাসা ঠিক তেমনি স্বাদেও অতুলনীয়। এছাড়া ঝটপট তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। কথা না বাড়িয়ে চলুন প্রসেসটি দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম রসুন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ভর্তা তৈরির জন্য রসুন নিয়ে নেবেন। এখন আমি রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নেব। দেখুন আমি সবগুলো কোয়া খুলে নিয়েছি। এখানে একটা বক্স নিয়েছি, বক্সের মধ্যে আমি কিছু কোয়া নিয়ে নিচ্ছি। এবার বক্সের ঢাকনা লাগিয়ে জোরে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব। দেখুন রসুনের কোয়া থেকে খোসা খুলে গিয়েছে। এভাবে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখন আমি বাকি রসুনের কোয়াগুলোর খোসা ছাড়িয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আজ আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করব। আপনারা জানেন সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করলে সবচেয়ে বেশি টেস্ট আসে। প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব রসুনের কোয়াগুলো ভাজার জন্য। চুলার আঁচ লোতে আছে। তেল হালকা গরম হয়ে এলে রসুনগুলো দিয়ে দেব। রসুন তেলে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। অনেকে রসুন তেলে না ভেজে টেলে নেয়, এতে কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তাই তেলে ভেজে নিলে সবচেয়ে ভালো। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ফলে রসুনগুলো ভাজা হবে এবং সিদ্ধ হয়ে আসবে। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে, এতে রসুন পুড়ে যাবে না, আবার তাড়াতাড়ি সিদ্ধ হবে। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর এভাবে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে রসুনের কোয়াগুলো পুড়ে যেতে পারে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে রসুনগুলো ভেজে নেব এবং এতে রসুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। দেখুন আমি রসুনগুলো লাল করে ভেজে নিয়েছি, আর আমি কিন্তু একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। রসুন এতক্ষণে সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি একটা রসুন একটু চাপ দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন হালকা চাপ দিতে রসুন গলে গেছে, তার মানে রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। রসুনগুলো উঠিয়ে একই প্যানে আমি আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লোতেই আছে, আমি চুলার আঁচ বাড়াইনি। এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো এখন তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিব। নেড়ে চেড়ে মরিচগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এবার দিব কালো জিরা। এখানে 1/2 চা চামচ আছে। চেষ্টা করবেন কালো জিরা দিতে, কারণ কালো জিরার কারণে ভর্তার স্বাদ বেড়ে যায়। না দিতে চাইলে স্কিপ করতে পারবেন। কালো জিরার সাথে দিব পেঁয়াজ। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। ভর্তাতে যে উপকরণগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারবেন। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ আর কালো জিরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নেড়ে নেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব। ভর্তা তৈরির জন্য আমি শুকনো মরিচগুলো একটু আধা ভাঙা করে নেব। এবার মরিচের মধ্যে সামান্য লবণ দেব, এতে মরিচ ভেঙে নিতে সুবিধা হবে। এখন কোচলে মরিচগুলো আমি ভেঙে নিব। মরিচগুলো ভেঙে নিয়েছি। এবার ভেঙে নেওয়া মরিচের মধ্যে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ আর কালো জিরা। হাত দিয়ে মরিচের সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে করলেই ভালো, পাটায় বাটতে বা ব্লেন্ড করতে যাবেন না। মাখানো পেঁয়াজ এক সাইডে রেখে অন্য পাশে ভেজে নেওয়া রসুন নিয়ে নিচ্ছি। রসুনগুলো হাত দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। রসুন সেদ্ধ হয়ে গেলে অনেক নরম হয়ে যায়, তাই হাত দিয়ে সহজে গলানো যাবে। সবগুলো রসুন আমি গলিয়ে নিয়েছি। এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তাতে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে ভর্তাতে সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যাবে। আবারও ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেল খুবই স্বাস্থ্যকর ও মজাদার রসুনের ভর্তা। আপনারা নিয়মিত খাবারের তালিকায় এ ভর্তা রাখতে পারেন। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।